것이라니 걸걸이. 도마게 덜아치우는 도마를 잘 조리해 되지. 이들이 니 스타바와 곱고딘. 브릿과르다 룬목도혹. 도망가 묵뚝골로 자야타게. 구리아지 도말도시의 거부다네. 도미도시의 몬트로자노나. 하모니키 아미 니지오 가우케 자야타게 묵뚝골하는 몬트로자니나. 기억해 묵티디에지 실라자노 브로전이오. 그런데 오케어를 본디도 사태게 묵도 걸었죠. 어트리스티저 얘기했지. 도미히 그 밤에 어트리스티 쇼크티 피리기 되바로. 깨노 아미 오케어를 드리스티 쇼크티 피리기 되바. 기 바보 따로 받을래? 아미 기 브레트 라지와르 쿨리 라지에 로디카르 바보? 아차, 아마케 기 오이 싱아다 단골비 오이 메타. 아마케 기 아마리 어보스타 타게 묵도 걸베 도무라. 나 아미 오이 싱아 아프나케 키추테이 데보나. 아미 샤라 지본 언도 회 탁보 도부 아프나 두로비 손디 샤쿠로테 데보나. 아미 도미 도르레 두베게 조브레드라지. 이 도로를 아스테 아스테 도마케 크라시 걸베. 아래다이 어째 도말 쪽고 샤스티. 아마케 샤스티 데베 도미? 다테기 오이 메티 드리시티 쇼크티 피레 파베? 아바 진욱 말라바 하트 푸스케 쪼레 갈로 아바! 아마 마일 보가미 존노. 고다이 진욱말라 고다이 고다이 아마케 빼대이 하베 오케 빼대이 하베. 라니마 진욱말라 키니 아토 케노 합진. 탁나 라니마 오제카니 가체 제테디 오르 코타 베베 아프나르 키라브 라니마. 라브 아마르 라브 록샤니르 히셉타 তোর পক্ষে বোঝা সম্ভব নয় সংখিনী, কিন্তু তোর লাভ লোকসানের হিসেবটা তো আমি বুঝতে পারছি না। যে ঝিনুকমালা তোর এত প্রিয়, যে ঝিনুকমালার জন্য তোর প্রাণ কাঁদে, চিন্তায় আকুল হয়ে থাকিস তুই, সেই ঝিনুকমালার প্রতি হঠাৎ তো উদাসীন হয়ে পড়লি যে তুই। সেটাই কি স্বাভাবিক নয় রানীমা? সুবর্ণকুমার ঝিনুকমালাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। ঝিনুকমালা আমার যতই ভালো বন্ধু হোক, আমি কখনো চাইবো না ও এখানে ফিরে আসুক। আমি এখানে থাকতে চাই না রানীমা, আমি সুবর্ণকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। চুপ, একটা কথা তুই স্পষ্ট শুনে রাখ সংখিনী, তোর কোথাও যাওয়া হবে না। মানে? খুব পরিষ্কার, আমার এই প্রাসাদে যে একবার পা রাখে আমার অনুমতি ছাড়া এক পাও এখান থেকে সে বেরোতে পারে না। রানীমা আমিও নাককন্যা, আমাকে আটকে রাখতে পারে এমন শক্তি কিন্তু নেই।
আমার সঙ্গে টক্কর নিবি তুই? কি ভেবেছিস, তাতে তোর প্রাণেশ্বরকে তুই ফিরে পেয়ে যাবি, সুবর্ণকুমারকে তুই নিজের করে নিতে পারবি ভেবেছিস? আচ্ছা বেশ, বল আমাকে কি চাই তোর? মুক্তি, তাই তো? না, আমি সুবর্ণকে চাই। রে, সুবর্ণকে নিয়ে এখান থেকে চলে যেতে চাস তুই, তাই তো? বেশ, তাই যদি হয় আমি যদি তোকে ছেড়ে দিই, তোর সুবর্ণকেও যদি আমি মুক্তি দিয়ে দিই, যদি আমি সুবর্ণকে বাধ্য করি শুধু তোকে, তোকেই ভালোবাসতে, যদি আমি ওকে বাধ্য করি শুধু তোকেই বিয়ে করতে, ভেবে দেখ সঙ্গিনী, ভেবে দেখ, গোটা সাপুড়ে পড়লি কিন্তু আমার হাতের মুঠোয়, ওরা আমার বশ হয়ে আছে, আমি যা বলবো ওরা ঠিক তাই শুনবে। ওরাও যদি তোকে মেনে নেয়, ভাব, ওরা যদি তোকে যুবরাণী হিসেবে মেনে নেয়, এত কিছু সব কিছু সব তুই ফিরে পাবি, শুধু শুধু আমার কথা শুনলে। আমাকে আমাকে কি করতে হবে রানীমা? আমার কিছু প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে। প্রশ্ন? কি প্রশ্ন? ঝিনুকমালা তো তোর খুব কাছের বন্ধু, অনেক সময় তোরা একসঙ্গে কাটিয়েছিস, তাই না? হ্যাঁ। ঝিনুকমালার আসল পরিচয় কি বল? চুপ করে থাকিস না সঙ্গিনী, ভেবে দেখ এই একটা প্রশ্নের উত্তর তোকে সব সব কিছু ফিরিয়ে দেবে, তোর সব স্বপ্ন পূরণ হবে সঙ্গিনী। এই সুযোগ বারবার পাবি না, বল বল ঝিনুকমালা আসলে কে? আমি আমি সুবর্ণকে ফিরে পাবো, আমি আমার ভালোবাসাকে ফিরে পাবো, যদি আমি সত্যি কথাটা বলে দিই। মূর্খ মেয়ে, তোর চোখের সামনে তোর হাতের কাছে তোর সমস্ত স্বপ্নগুলো ঘুরে বেড়াচ্ছে, আর তুই কাম করিস না সঙ্গিনী। আমাকে বলে দে সুবর্ণকুমার শুধু তোর হবে সঙ্গিনী, আমাকে বল, বল আমাকে ঝিনুকমালা কে, কেউ আসলে কে, বল বল। খুলিরাজ, খুলিরাজ, প্রেতরাজ তো আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল না খুলিরাজ। আর কি, আর কি কোনো উপায় নেই খুলিরাজ? আমাকে কি চিরটা কাল খুলিরাজ, খুলিরাজ আমাকে কি চিরটা কাল এইভাবে অন্ধত্বকে সঙ্গী করে চলতে হবে? আমি কি কোনোদিন কোনোদিন আমার ভালোবাসার মানুষদেরকে দেখতে পাবো না খুলিরাজ? হয়তো। এটাই তোমার নিয়তি, ভাগ্য দেবা তো হয়তো তোমার পরীক্ষা নিতে চাইছেন, দেখতে চাইছেন যে তুমি সত্যি রাক্ষস নিধনের জন্য উপযুক্ত কিনা। পরীক্ষা? এই কোন পরীক্ষা নিচ্ছে ভাগ্য দেবতা? এইভাবে তো আমি আমি হিরোবল হয়ে পড়লাম, আমি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করব কি করে? যিনি তোমার দৃষ্টি শক্তি ছিনিয়ে নিয়েছেন, হয়তো তিনি তোমাকে রাক্ষসদের সাথে যুদ্ধ করার শক্তি যোগান দেবেন। বেশ, আমার ভাগ্য দেবতার যদি তেমনই ইচ্ছে হয় আমি যুদ্ধে যাব, আমি এইভাবেই যুদ্ধে যাব, হয়তো হয়তো সেই যুদ্ধে আমি জিততে পারবো না, আমি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ হারাবো, তাও আমি যুদ্ধ করব, এইভাবে দৃষ্টিশক্তি ছাড়াই আমি যুদ্ধ করব খুলিরাজ। কিরণ, কিরণ, মা আমার, মা, বাবা, মা বাবা তোমরা কোথায়? কিরণ বাবা, কিরণ, 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 তোমরা এসেছো? বাবা, বাবা আইমার সন্ধান পেয়েছো তুমি?
বাবা আইমা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ওষুধ দিয়েছে তো তোমাকে? বাবা মা কি হলো, তোমরা চুপ করে আছো কেন? বলো না কি হলো, চুপ করে আছো কেন মা? বাবা কিছু বলছে না কেন? বাবা বলো না, বাবা তোমরা চুপ করে আছো কেন? বলো না, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ওষুধ দিয়েছো তো আইমা? বাবা কি হলো, কথা বলছো না কেন? তোমরা চুপ করে আছো কেন? মা বলো না, মা আইমা আমার ওষুধ দিয়েছে। বাবা বাবা চুপ করে দেখো না, বলো না আমাকে, তোমরা আমার সন্ধান পাওনি। চুপ করে থাকিস না সঙ্গিনী, বল আমাকে, বল ঝিনুকমালা আসলে কে? চুপ করে থাকিস না সঙ্গিনী, আমি বলছি তোকে, আজই সুবর্ণকুমারের সঙ্গে আমি তোর বিয়ে দিয়ে দেবো। বল আমাকে, ঝিনুকমালা কে? ঝিনুকমালা ঝিনুকমালা আসলে 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 ঝিনুকমালা কে বল? আসলে ঝিনুকমালা আসলে কে? আজ আমি ঝিনুকমালার আসল পরিচয় জানতে পারবো। আসলে ঝিনুকমালা আসলে কে? ঝিনুকমালা আসলে কে বল, বল আমাকে সঙ্গিনী, বল। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। তুই সত্যি কথা বলছিস না সঙ্গিনী? রানীমা আমি সত্যি কথা বলছি, এবার তো আপনি আমায় সুবর্ণর সাথে বিয়ে দেবেন। নিজে তোকে কথা দিয়েছি, তোর বিশ্বাস হচ্ছে না? আপনার কথার উপর বিশ্বাস করেই তো এতদিন বসেছিলাম রানীমা, কিন্তু কই আমার সাথে সুবর্ণকুমারের বিয়ে হলো কই? ও তো আমায় ঘৃণা করে। সঙ্গিনী আপনি যতই বলুন রানীমা, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। তার মানে তুই সব কিছু জানিস কিন্তু বলবি না, তাই তো? সে আপনার যা ভাবার হয় আপনি ভাবতে পারেন। বেশ, তবে শুনে রাখ, আজ এই মুহূর্ত থেকে তুই আমার বন্দী হয়ে থাকবি। যতক্ষণ না তোর মুখ থেকে আমি সত্যিটা শুনছি ততক্ষণ তোর মুক্তি নেই, নেই মুক্তি তোর। যদি তুই সত্যিটা না বলতে পারিস তাহলে তোরই চোখের সামনে ঝিনুকমালাকে নিয়ে এসে আমি সুবর্ণকুমারের সঙ্গে বিয়ে দেব, সেটাই হবে তোর শাস্তি। রানীমা আগে তো ঝিনুকমালাকে খুঁজে নিয়ে আসো, তারপর না হয় ঝিনুকমালার সাথে সুবর্ণর বিয়ের কথা ভাববে। ঝিনুকমালা ঝিনুকমালা আমার কাছ থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না, আমার কাছে তোকে ফিরে আসতে হবে, ফিরতে তোকে হবেই। বাবা তুমি কিছু বলছো না কেন? বাবা বলো না, আইমা আমার ওষুধ দিয়েছে তো? বাবা বাবা চুপ করে আছো কেন তোমরা, আমি বুঝতে পারছি না, বলো না আমাকে। কেও এত বড় সাহস মানুষ হয়ে খুলির রাজ্যে প্রবেশ করেছে, কেও কে এখানে আসার অনুমতি দিয়েছে? খুলিরাজ, খুলিরাজ উনি উনি আমার সঙ্গে এসেছেন। এটা আমার রাজত্ব রাজা বিজয়, আপনার অচিনপুর নয়। ওকে এখানে নিয়ে আসার আগে আপনার উচিত ছিল আমার অনুমতি নেয়া। আপনারা দুজন রক্ষা পেয়েছেন শুধু কিরণমালার মা বাবা বলে, কিন্তু ও রক্ষা পাবে না। ওই অর্বাচীনকে আমি আজই মারব। না খুলিরাজ,
বাবা। বাবা, অস্ত্র তুলেছিল, মা, মা কি হয়েছে? ঠাকুরমশাই কাঁদছেন কেন? খুনিরাজ মা কেন কাঁদছেন? মা কি হয়েছে বলো না, কি হয়েছে মা বলো না। কিরণমালা, এ আমার ছেলে, বড় ছেলে। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? কি আপনি কি বলছেন? উনি ঠিকই বলছেন, উনি আমার পিতা। সে এক বিচিত্র কাহিনী। এ কি করে সম্ভব? ঝিনুকমালাকে মা গহ্বরের মধ্যে পুঁতে দিয়েছিল, সেখান থেকে ও পালালো কি করে? কেউ নিশ্চয়ই ওকে সাহায্য করেছে, কিন্তু কে? রাজা আর রানী, ওরা তো আমারই কারাগারে বন্দী। তাহলে ওকে সাহায্য করলো কে? তাহলে কি রাজপুরোহিত আর বুদ্ধিপুরি? না 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 না, তা কি করে হবে? ওরা জানবেই বা কি করে ঝিনুকমালাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আর ঝিনুকমালার দৃষ্টিশক্তিহীন অবস্থায় একা পালিয়ে যাওয়া অসম্ভব। তাহলে কে সাহায্য করলো ওকে? আর যদি ও পালিয়েও থাকে তাহলে গেল কোথায়? আমার জালে এখনো ধরা পড়লো না কেন? মায়াপুরি, মায়াপুরি বলুন কি দেখাতে হবে আমায়? ঝিনুকমালা কোথায় আমি দেখতে চাই। আমি তো দেখাতে পারবো না। কেন দেখাতে পারবি না? কেন? আমি যখনই তোকে ঝিনুকমালাকে দেখাতে বলি তখনই নানান অজুহাতে তুই সেটা এড়িয়ে যাস, আমাকে দেখাতে চাস না তুই। কারণ যেখানে আমার মায়া দৃষ্টি পৌঁছয় না সেখানে আমি ঝিনুকমালাকে দেখাবো কি করে? মানে কোথায় আছে ঝিনুকমালা? খুলি রাজ্যে। খুলি রাজ্যে? আবার কি করে ওই গহ্বর থেকে খুলি রাজ্যে ঝিনুকমালা পৌঁছলো কি করে? কে ওকে সাহায্য করেছে? ওখানে গেল কি করে? কি করে? ছোটবেলা থেকেই আমার দুই ছেলের মধ্যে কোনো বনিবনা ছিল না, সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগে থাকতো। বিশেষ করে আমার ছোট ছেলে, ভীষণই অবাধ্য ছিল সে, কারো কথা শুনত না। এমনি আমারও দুঃখের অন্ত ছিল না। তারপর মহারাজ রণজয় রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আমার দুই ছেলেই সেই যুদ্ধে যোগ দিল। আমার বড় ছেলে মহারাজ রণজয়ের পক্ষে যোগ দিল। তো আমার দুর্ভাগ্য, আমার ছোট ছেলে রাক্ষসদের হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করল। সম্মুখ সমরে দুই ভাই একের অপরের হাতে নিহত হয়। সেই থেকে আমি নিঃসন্তান হয়ে যাই। তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? আমি 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 মহারাজ রণজয়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন মৃত সঞ্জীবনী এনে আমার
আমার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু সেই মৃত সঞ্জীবনী নিয়েও দুই ভাইয়ের মধ্যে বিবাদ লাগে। কঙ্কালে প্রাণ সঞ্চার করলে আদিপিতা রাজার অনুযায়ী পারেন কিরণমালা দৃষ্টি ফিরিয়ে দিতে। কিভাবে কিভাবে সেই কঙ্কালে প্রাণ সঞ্চার করা যায় কলিরাজ, কিভাবে? তোমাকে তোমার আয়ুর অর্ধেক যজ্ঞের হোমাগ্নিতে দান করতে হবে। চলো 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 পাল্টাই।